জলাবদ্ধতা প্রবণ শতাধিক স্পট চিহ্নিত করে সংস্কারের উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। মেয়র শেখ ফজলুল তাপস জানালেন, আসন্ন বর্ষা মৌসুমে রাজধানীতে স্থায়ী আর কোনো জলাবদ্ধতা হবে না। বুধবার রাজধানীর পুরান ঢাকার আগা সাদেক সড়ক ও আবুল হাসনাত সড়কে জলাবদ্ধতা নিরসনে ডিএসসিসির চলমান প্রকল্প পরিদর্শন শেষে মেয়র সাংবাদিকদের এসব কথা জানান। আমরা সুনির্দিষ্ট প্রায় 100টি জায়গা চিহ্নিত করেছি যেখানে জলাবদ্ধতা আমরা পেয়েছি গত বর্ষায়, সেগুলো থেকে আমরা কাজ আরম্ভ করেছি আমাদের নিজস্ব অর্থায়নে, এবং সেই কাজেরই অংশ আজকে আমরা পরিদর্শনে এসেছি। আমরা আশাবাদী যে যেই কাজটি এখানে হচ্ছে আগা সাদেক এবং আবুল হাসনাত সড়কের পুরাতন ঢাকার, ইনশাআল্লাহ এই কাজটা সম্পন্ন হলে এই অত্র এলাকায় আর কোনো জলাবদ্ধতা থাকবে না, ঢাকাবাসী এটার জলাবদ্ধতা থেকে মুক্ত পাবে।